বাগেরহাটের মংলায় মুক্তিযোদ্ধা ফাদার ম্যারিনো দ্বিগুণের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে শেলবুনিয়ার ক্যাথলিক গির্জার সামনে দ্বিগুণের সমাধিতে ফুল দিয়ে মংলা সরকারি কলেজ সেন্ট পলস উচ্চ বিদ্যালয় সম্মিলিত সাংস্কৃতিক জোট ফাদার ম্যারিনো দ্বিগুণ শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু, শিক্ষানুরাগী, অনুবাদক, কবি ও সাহিত্যিক ফাদার ম্যারিনো দ্বিগুণ 1925 সালে 5ই ফেব্রুয়ারি ইতালির ভিল্লাভেল্লা গ্রামে জন্মগ্রহণ করেন। ফাদার দ্বিগুণ ইতালির নাগরিক হলেও বাংলাদেশ সরকার 2008 সালে তাকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেন। এছাড়াও 2012 সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তাকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা দেওয়া হয়। খ্রিস্ট এ ধর্মযাজক তার জীবনের বেশি সময় কাটান বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার মংলার শেলবুনিয়া পল্লীতে। শেলবুনিয়া থাকাকালীন অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যাওয়া হয় জন্মভূমি ইতালিতে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 2017 সালে 20 অক্টোবর ফাদার ম্যারিনো মারা যান। তবে তার অন্তিম ইচ্ছা অনুযায়ী 2018 সালের 21 অক্টোবর ফাদার দ্বিগুণের মরদেহ ইতালি থেকে এনে বাগেরহাটের মংলার শেলবুনিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।